সারা দেশের কাছে ত্রিপুরায় এখন পাখির চোখ কেননা দু হাজার আঠারো বিধানসভা নির্বাচনে ত্রিপুরা যেন হয়ে উঠেছে তারকাহাট শাসক বিরোধী সব দলের হেভিওয়েট নেতাদের সমাগম রাজ্যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত কোথাও চলছে সমাবেশ আবার কোথাও প্রস্তুতি বৃহস্পতিবার বিজেপির প্রচারে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন শহরে আয়োজিত বিজেপির নির্বাচনী সমাবেশে প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী দলের লক্ষ্য লাখো লোকের সমাগম এই নিয়ে চলছে মঞ্চের শেষ প্রস্তুতি দলীয় কর্মী থেকে শুরু করে প্রশাসনিক সহ পুলিশ প্রশাসন প্রত্যেকেরই চরম ব্যস্ততা। পি এম প্রসাদ ও তো আমিতক আমাদের পাস খবর নেই যে আর আয় আর মাধবজি আর আই ও হাস আপলুকা আমার তার তো দেড় লাখ দেড় লাখ লোক কথা লেকিন इस ग्राउंड में हमने हिसाब करके देखा गैलरी में बीस हज़ार आ रहे, कहां रहे हैं बाकी आदमी कहाँ रहेगा ना गैलरी में बीस हज़ार अच्छा। और ग्राउंड में हमारा पचास से पचपन हज़ार तो पचहत्तर हज़ार तक तो इसमें जगह हो सकता है बाहर में लीडी लगाने के लिए कोशिश कर रहे हैं हम तो इस ग्राउंड में तो पचहत्तर हज़ार से ज़्यादा नहीं आ सकते कैलाश और मेहरू इससे बड़ा कोई ग्राउंड भी नहीं एयरपोर्ट है एयरपोर्ट में भी आपको नहीं परमिशन नहीं मिला তো সাপোর্টাস কাহা কাহাসে আরে সাপোর্টাস অনকোটি ডিস্ট্রিক্ট নর্থ্রিপুরা ডিস্ট্রিক্ট ও ধলাই ডিস্ট্রিক্ট প্রধানমন্ত্রীর এই সফরে বিজেপির ভোট প্রচারে যে জোর হাওয়া আসছে সেটা আর বলার অপেক্ষা রাখে না উল্লেখ্য বৃহস্পতিবার যেখানে দেশের প্রধানমন্ত্রী নির্বাচনী প্রচারে বক্তব্য রাখবেন বুধবার সেই শহরেই নির্বাচনী প্রচার সেরে নিয়েছেন রাজ্যের শাসক বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকার